আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ইট স্পেশাল শাহি লাচ্ছা সেমাই। আমাদের দেশে ঈদের দিনের সকালটাই শুরু হয় সেমাই দিয়ে। আজকের এপিসোডে আপনাদের সাথে লাচ্ছা সেমাইয়ের খুবই মজার আর খুব ইজি একটা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই ঈদে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আর সামনে আরও নতুন নতুন আর ইজি রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সেমাই রান্নার জন্য প্রথমে একটি প্যানে অ্যাড করছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। দুধটা হালকা গরম হয়ে আসলে এতে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটিকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। সেমাইতে এলাচ অ্যাড করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই মিডিয়াম আঁচে এই দুধটিকে কিছুক্ষণ পরপর নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত না বলক আসে। যখন দুধে বলক চলে আসবে, সে পর্যায়ে যে এলাচগুলো অ্যাড করেছিলাম সেই এলাচগুলো তুলে নিচ্ছি। আর এখন এখানে অ্যাড করব 2/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, তবে যদি চিনি ইউজ করেন সেক্ষেত্রে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে, কারণ চিনি থেকে কিছু এক্সট্রা পানি বের হয়। এখন এই কনডেন্সড মিল্কটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কনডেন্সড মিল্কটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার সুইচ অফ করে আমি প্যানটিকে নামিয়ে নিচ্ছি। প্যানটিকে চুলা থেকে নামিয়ে আরও প্রায় 5 মিনিটের জন্য আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এ পর্যায়ে এতে লাচ্ছা সেমাই অ্যাড করছি। এখানে 1 প্যাকেটের একটু কম আছে, প্রায় 150 গ্রামের মতো। আর কখনোই টাটকা গরম দুধে লাচ্ছা সেমাই অ্যাড করবেন না, দুধের টেম্পারেচার মিডিয়ামে এনে তারপরে সেমাই অ্যাড করতে হবে, তা না হলে অতিরিক্ত নরম হয়ে যাবে। এখন একটু নেড়েচেড়ে মিক্স করে নিলে হয়ে যাবে। আপনারা চাইলে এই সেমাইটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন, অথবা চাইলে এভাবে গরম গরমও খেতে পারেন। আর যদি চান তাহলে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। এই ছিল আমার আজকের ঈদ স্পেশাল রেসিপি। আশা করি এই ঈদে এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।